नमों विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे हरे कृष्ण। आमरा बंधने आछि नाकि मुक्त आछि? आमरा बंधने आछि नाकि मुक्त आछि? आमरा सबाई मने करी जे आमरा मुक्त, आमरा सबाई स्वाधीनता चाई, स्वाधीन थाकते चाई। केउ बलार स्वाधीनता, केउ चलार स्वाधीनता, केउ चाई खाबार स्वाधीनता, केउ घोरार स्वाधीनता। तो आमरा सबाई कम बेशी भावे स्वाधीनता चाई। तो तत्त्वगत दिक थेके विचार करले आमरा सबाई बंधने आछि। केउ संसारेर बंधने, कखनो स्त्री स्वामी बंधने, सन्तानेर बंधने, चाकरीर बंधने, ब्यबसार बंधने, एई पंच महाभूतेर तैरी शरीरेर बंधने, काम क्रोध लोभ मोह मद मत्सर्यर बंधने, जन्म मृत्यु जरा व्याधिर बंधने। तो आमरा सब समय कोनो ना कोनो बंधने आबद्ध आछि। आर अनादिकाल धरे जन्म जन्मांतर धरे एई बंधनी वास्तविक भावे आमादेर सकल दुख कष्टेर कारण, बंधनी दुखेर कारण। एई कारणे बिंदु सरोबरहेर तटे माता देवहूतिके भगवान कपिल देव बोलछेन, हे मातो, एई जन्म जन्मांतरेर बंधनी दुखे कष्टेर सकल दुखेर कारण, आर एई दुखेर हात थेके मुक्ति पावार उपाय कि सेटी धेनुमतीर तीरे, धेनुमती नदीर तीरे शौनकादि ऋषिगण शिल सुत गोस्वामीके जिज्ञासा करछेन। शिल सुत गोस्वामी जिनि एक सुंदर आसने बसे आछेन एवं शौनक ऋषि बाकी समस्त ऋषिदेर पक्ष थेके शिल सुत गोस्वामीके एई प्रश्न जिज्ञासा करछेन। सिद्धांत एई जे आमादेर आचार्यगण जखनी ताजेर पूर्वतन आचार्यदेर काछे प्रश्न निवेदन करेछेन तखन सेई सकल प्रश्न निजेदेर जन्य जिज्ञासा करेनि, सेई सकल प्रश्न जिज्ञासा करेछेन एई संसारेर हये, एई जगतेर मानुषेर पक्ष हये, राइट। तो जखनी जखनी आमादेर आचार्यरा प्रश्न जिज्ञासा करेछेन तखनी तखनी एई संसारेर मंगल हयेछे, राइट। तो शौनकादि ऋषिरा समस्त ऋषिदेर पक्ष थेके सुत गोस्वामीके जिज्ञासा करछेन, हे भगवान, हे महाज्ञानी, हे परम तप, एई जगतेर समस्त दुख कष्टेर कारण जन्म जन्मांतर धरे हये थाका बंधन। आर मानुष अनादिकाल थेके भगवानेर पथेर बिरुद्धे अर्थात ईश्वरेर थेके दूरे, भगवानेर थेके दूरे गिये तारा कर्मेर बंधने जड़िए जन्मेर जन्मांतरेर बंधने आबद्ध थेके तार कर्मफल हिसेबे दुख कष्टे जर्जरित होच्छे। आर मानुष एई कलियुगे
পাপে পূর্ণ, বিভিন্ন রকম পাপে লিপ্ত, তারা বেদ মার্গ থেকে দূরে আর পাখণ্ডতায় পূর্ণ। এটা সত্যিও আমরা যত বেদকে অবজ্ঞা করব, শাস্ত্রকে যত অবজ্ঞা করব, শাস্ত্র থেকে যত দূরে যাব, যত শাস্ত্র বিরুদ্ধ কাজ করব, কি হবে? আমরা আমাদের জীবন ইচ্ছে মতো চালনা করব। এর ফলে কি হবে? এর ফলে আমরা উশৃঙ্খল জীবনযাত্রা লিড করব। এর ফলে আমরা কর্মবন্ধনে বাধ্যে বাধ্যে আমাদের জন্ম মৃত্যুর চক্করের সার্কেলে রিডেথ অ্যান্ড রিবার্থ এবং পরিণামে দুঃখভোগ, আমাদের দুর্দশা আমরা নিজেরাই ডেকে আনব। তো এই সমস্ত আমাদের সমস্ত সংসারের মানুষের পক্ষ থেকে শৌনকাদি ঋষিরা শিলসুত গোস্বামীকে প্রশ্ন করছে, এই কলিযুগের কলুষতা থেকে মুক্তির উপায় কী, এই কলিযুগের দোষ থেকে মুক্তির উপায় কী, ঈশ্বরকে প্রসন্ন করার উপায় কী, এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কী? তো সেই প্রশ্নের শিলসুত গোস্বামী খুব সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলছেন, রামায়ণম মহাকাব্যম। রামায়ণ, রামায়ণের কথা, রামায়ণের শ্রবণ, রামায়ণ পাঠ, এই সমস্যার কমপ্লিট সমাধান। রামায়ণকে কেন্দ্র করলে, রামায়ণকে নিজেদের জীবনে আনলে গৃহস্থ ধর্মে থেকেও বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আমাদের এই কলিযুগে, নাও এ ডেজ, একটা কথা খুব প্রচলিত আছে, ডিপ্রেশন। আমাদের বিশেষ করে টিনেজার্সদের মর্নিং থেকে নাইট পর্যন্ত আমরা যেভাবে লাইফ লিড করি, পার্সোনালি হোক, প্রফেশনাল হোক, তো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই লাইফ লিড করতে গিয়ে সবাই বলে আমি ডিপ্রেশনে আছি। আর এই ডিপ্রেশনের ফল কী হয়? রাতে ঠিকমতো ঘুমের প্রবলেম, স্লিপিং প্রবলেম, আর যদি ঘুম আসেও তো দুঃস্বপ্ন। তো সুত গোস্বামী বলছেন, দুঃস্বপ্ন নাশনম, অর্থাৎ যদি আমরা রামায়ণকে জীবনে নিয়ে আসি তাহলে আমাদের এই ডিপ্রেশনের প্রবলেম, দুঃস্বপ্নের প্রবলেম, ঘুমের প্রবলেম সলভ হয়ে যাবে। তো কম বেশি প্রত্যেকের জীবনের এই প্রবলেম সলভ করতে হলে রামায়ণের শরণাপন্ন হতে হবে। তো এই তো গেল মোটামুটি রামায়ণ এর পর্ব শুরু। বলা হয়ে থাকে, কেউ যেমন তেমন প্রকারে যদি কোনো সময় রামায়ণের কথার মধ্যে এসে বসে, রাম কথার মধ্যে এসে বসে, রামকে কেন্দ্র করে তার গ্রন্থ রামায়ণ পাঠ করে, শ্রবণ করে, সেও সর্বকলুষতা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু যদি কেউ মনোযোগ সহকারে রামায়ণ পাঠ করে তাহলে তার ফল, শৌনকাদি ঋষি শিলসুত গোস্বামীকে প্রশ্ন করছেন। তো শিলসুত গোস্বামী খুব সুন্দর বলেছেন, বলছেন, ধর্মার্থ কাম মোক্ষণম। আমাদের জীবনে চারটি পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো যদি কেউ রামায়ণকে নিজেদের জীবনে আনে তো এই চারটে পুরুষার্থ অনায়াসে মিলে যাবে। তারপর ভুক্তি মুক্তি প্রদানকারী, অর্থাৎ ভুক্তি
আমাদের এই সংসারের আমরা যা ভোগ বিলাস করার আশা করি সেই সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে এবং মৃত্যুর পর আমরা মুক্ত হয়ে যাব এবং আর কি আছে সর্বকল্যাণ সিদ্ধি সবার মঙ্গল হবে এবং সিদ্ধি লাভ হবে সিদ্ধি কি আমরা মনে করি সংসারী মানুষদের কাছে সিদ্ধি আমরা যা বিষয় ভোগ করব তার সিদ্ধি হবে কিন্তু ভক্তদের কাছে সিদ্ধি অর্থাৎ ভগবানের প্রেম লাভ করব তো রামায়ণের রামায়ণকে আমাদের জীবনে আনলে আমরা আমাদের মনে যা পাপ আছে চরম যে পাপ করেছে সেও কম বেশি পরিমাণ রামায়ণ রামকথা শ্রবণ করলে সে সর্ব পাপ থেকে মুক্তি পাবে শিলসূত্র গোস্বামী সুন্দর বলেন সুন্দর বলেছেন যে রাম নাম রামের কথা রামের লীলা অর্থাৎ রামের নাম কথা লীলা এই তিনটি ডিফারেন্স কিছু নয় আলাদা নয় এই তিনটেই এক তাই যে রামের নামকে যে রামের নামের প্রতি আসক্তি হবে অর্থাৎ যার রুচি হবে সে সেই রামের নাম করতে করতে রামের নাম নিলে রামের নামের প্রতি প্রেম উৎপন্ন হবে আর যদি রামের নামের প্রতি প্রেম উৎপন্ন হয় তাহলেই সংসারের বড় থেকে বড় কাজ হয়ে গেল কারণ আমরা এই দুর্লভ মানুষ্য জীবন পেয়ে সবাই কি মনে করি কি উদ্দেশ্য বড় বড় কাজ করব বড় মানুষ হব সেই উদ্দেশ্য কিন্তু যদি রাম নামকে আশ্রয় করি রামের নামের প্রতি প্রেম হয় তাহলেই এই সংসারের বড়র থেকে বড় কাজ হয়ে গেল সে কলিযুগে থেকেও কলিযুগ তাকে স্পর্শ করতে পারবে না কারণ এমন বড় বড় মহাপুরুষ আছেন বড় বড় তপস্বী আছেন যারা এই কলিযুগে থেকেও কলিযুগ তাদের স্পর্শ করতে পারে না তারা সত্যযুগের মতোই বাস করেন তাই কেউ যদি রাম নামের প্রতি আসক্তি হয়ে যায় রাম নামের প্রতি প্রেম হয়ে যায় তাহলে কলিযুগের দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না এই যুগে কম বেশি সবাই পাপ করেছে এখন কেউ বলে থাকবে তুমি তো কত পুণ্যবান যদি পুণ্যবানই হই তাহলে এখানে কেন থাকব গোলোকে যাব না তো কম বেশি সবার মনেই পাপ বিরাজ করছে তো শিলসূত গোস্বামী বলছেন শিলসূত গোস্বামীকে প্রশ্ন করছেন শৌনকাদি ঋষি যে এই পাপ কখন কতক্ষণ মানুষের হৃদয়ে থাকবে তো শীত গোস্বামী বলছেন যতক্ষণ পর্যন্ত না রামকে জীবনে আশ্রয় করবে রাম কথাকে জীবনে আশ্রয় করবে ততক্ষণ পর্যন্ত এই পাপ আমাদের হৃদয়ে থাকবে কিন্তু কেউ যদি তার গৃহে রাম কথা শুনে রামায়ণ পাঠ করে রামায়ণ শ্রবণ করে তাহলে কি হবে তো শীত গোস্বামী বলছেন তদ্গৃহম তীর্থারূপম হি তার গৃহ তীর্থের সমান হয়ে যাবে সমস্ত অমঙ্গল সমস্ত পাপ দূর হয়ে যাবে আমরা
আমাদের যে বনে জঙ্গলে আমরা স্ট্রং যে অ্যানিমেলস কাকে বলি? সাধারণত বাঘ, সিংহ, তাই তো? তো সেই বাঘ সিংহ যখন গর্জন করে তখন কি হয়? তখন কি হয়? তখন আশেপাশের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সেই স্থান ছেড়ে পালিয়ে যায়। তো যেমনি অ্যানিমালসরা বাঘ সিংহের গর্জন শুনে সেই স্থান ত্যাগ করে, ঠিক তেমনি সেই সমস্ত পাপরূপী ছোট ছোট পাপগুলো, সেই পশু পাখি কীটপতঙ্গরূপী পাপগুলো আমাদের রামকথার প্রভাবে আমাদের মন থেকে দূরে চলে যাবে এবং আমাদের মন এবং শরীর পবিত্র হয়ে যাবে। তাই কিন্তু শিলসুত গোস্বামী বলছেন, এই রামকথা শোনার অধিকারী কারা? বলছেন যে কোটি কোটি জন্মের পুণ্য যারা অর্জন করেছেন সেই পুণ্য অর্জনকারীদের প্রেরণা করা হয় রামকথার জন্য, তাদের স্বীকৃতি, সেই কোটি জন্মের স্বীকৃতি তারা রামকথা শুনতে পারে, রামকে জানতে পারে। তাই এখানে সবার স্বীকৃতি রয়েছে। আমি চেষ্টা করেও কাউকে ভক্ত করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। এইটুকু কথা বলছি শুধুমাত্র, আপনারা অলরেডি সবাই ভক্ত। এই সামান্য কথা বলার উদ্দেশ্য আমার মুখের বাণীকে পবিত্র করার জন্য, এর থেকে আর বেশি ক্ষমতা নেই। তাই সামনে রামনবমী, আমরা একটু চেষ্টা করব যে সেই দিনটায় আমরা রামকথা শ্রবণ করার, রামের মহিমা শ্রবণ করার, রামের লীলা শ্রবণ করার এবং পুরো দিন সারা দিন রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে আমাদের মনে নিয়ে বাস করার।